এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও থেকে জানতে পারবেন মোবাইল থেকে ডকুমেন্ট আইডি স্ক্যান করা। প্রথমে মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডক স্ক্যানার অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ডকুমেন্ট স্ক্যান করার জন্য এখানে ক্যামেরার উপর ক্লিক করবেন, আর যদি ফটো মোবাইলের গ্যালারিতে থাকলে তখন এখানে ক্লিক করে ফটোটি ইম্পোর্ট করে নেবেন। ডকুমেন্ট স্ক্যান করার জন্য ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর ফটো তুলবেন। ফটো রোটেট করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখানে ফটোটি ভালোভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করার পর নিচে কন্টিনিউয়ে ক্লিক করবেন, তারপর এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। এখানে কালার ফিল্টারের উপর ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ইরেজার টুলের উপর ক্লিক করে ফটোর মধ্যে থেকে কোনো কিছু দাগ রিমুভ করতে পারবেন। তারপর এখানে নিচে রাইট চিহ্নে ক্লিক করবেন, তারপর আবার রাইট চিহ্নে ক্লিক করবেন, তারপর ফটোটি সেভ হয়ে যাবে। আর আইডি কার্ড স্ক্যান করার জন্য এখানে আইডি কার্ডটি সিলেক্ট করবেন, তারপর টু সাইড আইডি কার্ড সিলেক্ট করবেন, তারপরে প্রথমে ফ্রন্ট পেজ বা সামনের পেজের ছবি তুলবেন, তারপর কন্টিনিউ করবেন, তারপর সেকেন্ড পেজের ছবি তুলবেন, তারপর কন্টিনিউ করবেন, তারপর নিচে রাইট চিহ্নে ক্লিক করবেন। এখানে নেমের ওপর ক্লিক করে ডকুমেন্টের নেম চেঞ্জ করতে পারবেন, তারপর এখানে ব্যাক করবেন, তারপর ডকুমেন্টটি মোবাইলে পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য এখানে থ্রি ডটের ওপর ক্লিক করবেন, সেভ অ্যাজ পিডিএফ এর ওপর ক্লিক করবেন, তারপর এখানে সেভ অ্যাজ পিডিএফটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্টে ক্লিক করবেন, এখান থেকে নেমও চেঞ্জ করতে পারবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, তারপর সাকসেসফুলভাবে পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে। আর ডকুমেন্টটিকে ইমেজ ফরম্যাটে বা গ্যালারিতে সেভ করার জন্য এখানে থ্রি ডটের ওপর ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তারপর সাকসেসফুলভাবে ডকুমেন্টটি ইমেজ ফরম্যাটে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আইডি কার্ডকে পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখানে থ্রি ডটের ওপর ক্লিক করবেন, তারপর এখানে সেভ অ্যাজ পিডিএফ এর ওপর ক্লিক করবেন, এখানে সেভ অ্যাজ ও পিডিএফটি সিলেক্ট করবেন, তারপর এখানে সিলেক্টর ওপর ক্লিক করবেন, তারপর এখানে লোকেশন দেখাবে যেখানে পিডিএফটি সেভ হবে, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর সাকসেসফুলভাবে ডকুমেন্ট বা আইডি কার্ডটি সেভ হয়ে যাবে।